তো হ্যালো বন্ধুরা, আমি বিক্রম, আপনারা দেখছেন বিক্রম টেকনিক্যাল। তো আজকে যেটা টপিক হবে, আজকে যেটা বিষয়, আর আজ থেকে যতগুলো কমেন্ট আমার এই ইউটিউবে করেছেন, সে কমেন্টে সব কিছু আজকে আমি রিপ্লাই করব। তো আজকে কোনো বিষয় আমি আলোচনা করব না, আজকে হচ্ছে যেগুলো যারা কমেন্ট করেছে আমাকে, সেই কমেন্টগুলো রিপ্লাই আজকে আমি করব। কে কী কমেন্ট করেছে সেগুলো রিপ্লাই কিন্তু আজকে আমি করব, ঠিক আছে? তো দেখে নিচ্ছি কি কি কমেন্ট করতে চায়, দাম কত টেস্টিং ডিভাইসের, অলরেডি দাদা আমি গ্রুপে জয়েন হব, দাদা তোমার বাড়ি কোথায়, কমেন্টগুলো পড়ি, পড়ে কি কি কমেন্ট করেছে সেগুলো রিপ্লাই করবো আজকে, ঠিক আছে? তো তার সঙ্গে একটা কথা, কয়েকদিন থেকে কালকে আমি রেগুলার ভিডিও আপলোড করার কথা কিন্তু আপলোড করতে পারিনি, একটু শরীর অসুস্থ ছিল, তার জন্য খুবই দুঃখিত। আর বিশেষ করে একটা কথা, এটা বারবার করে বলতে হচ্ছে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু করে, ঠিক আছে? তাহলে আমার একটু মনটা ভালো হবে। আর একটা কথা, আমাকে আর এক ভাই কমেন্ট করেছিল, দাদা কন্ট্রোলার টেস্টিং ডিভাইস বানানোর ডায়াগ্রামটা দিবেন। সেটা কিন্তু আগেও বলছি, এখনও বলছি, 1K সাবস্ক্রাইবার না কমপ্লিট হওয়া পর্যন্ত আমি কিন্তু ডায়াগ্রামটা দিব না, ঠিক আছে? আর যারা রেগুলার ভিডিও দেখে, যারা রেগুলার কমেন্ট করে ভালো ভালো, আমি তো এখানে দেখতে পাচ্ছি কে আমার রেগুলার ভিডিও দেখছে, কে কমেন্ট করছে, আমি তাকেই একটা ডিভাইস গিফট করব, ঠিক আছে? তো কমেন্ট আছে, রোটারি কানেকশন ভিডিও করো দাদা, ঠিক আছে? রোটারি কানেকশন করা ভিডিও আমার বলা আছে, তো রোটারি কানেকশন থেকে শুরু করি আজকে। তো যাই হোক, তো রোটারি কানেকশন আমার যতদূর আইডিয়া ডায়াগ্রামে বললে সবাই বুঝতে পারবে না, তাই আমি প্র্যাকটিক্যালি বলবো, রোটারিটা আমি বাদ দিলাম। আর যদি রোটারিটা কানেকশনটা দেখিয়ে দিতেও হয় তো আমি সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। ট্রান্সফরমার কিন্তু অনেক সময় 6টা তারও থাকে, কেউ 10টা তারও বের করে, যেরকম আমি 10টা লুপ বের করি, কেউ যদি 6টা লুপ বের করে, আমি বেশিরভাগ 6টা থাকে, আমি 6টার হিসাবে বলে দিচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে? 6টা লুপ থাকে। এবার রোটারির কিন্তু এভাবে খাঁজ কাটানো থাকে, ঠিক আছে? এভাবে খাঁজ কাটানো থাকে, সেই খাঁজ কাটানোগুলো একটা জিনিস সব থেকে নোট রাখবেন, রোটারি যেটা একদম শেষ প্রান্তে দেখবেন, প্রথম প্রান্ত একটা পুলির সঙ্গে এভাবে, যে রোটালি যে খাঁজগুলো থাকে একটার সঙ্গে কিন্তু টাচ হয়ে আছে, ঠিক আছে? একটার সঙ্গে কিন্তু টাচ হয়ে আছে, সেটা হবে 1 নম্বর। তো ডায়াগ্রামে বুঝতে পারবেন না, আমি প্র্যাকটিক্যালে দেখাবো, কারণ এটা অনেকে বুঝতে পারবে না, ফালতু এটা বলে, যারা নতুন টেকনিশিয়ান তারা তো বুঝতেই পারবেন না। তো আমি রোটারি কানেকশনটা বাদ দিলাম, মোবাইলটা লক হয়ে গেছে, লকটা খুলে নেই। তো ভিডিও আজকে একটু লম্বা হবে। বাংলাদেশ থেকে এক ভাই কমেন্ট করেছিল, আমি বাংলাদেশ থেকে বলছি, ডিভাইস বাংলাদেশে ডিভাইস পাঠানোর মতো কোনো ব্যবস্থা নাই দাদা, আপনি কন্ট্রোল টেস্টিং বানান আমাকে ভিডিও, এটা এর আগে বলছি ভিডিও এখন দিব না, আপনার কয়েলের পাঁচটা কয়েলের বার করলে কোন পাঁচ থেকে হয়, এটা কয়েল এটাই বলেন না। বিশেষ করে বলছি, কমেন্ট যারা করবেন একটু ভালো করে কমেন্টগুলো করবেন, যেন আমি পড়তে পড়ে বুঝতে পারি, এমনভাবে কমেন্টগুলো করছেন যে আমি নিজেই বুঝতে পারছি না। ডায়াগ্রামটা দাও, ডায়াগ্রাম বলছি এখন দিব না দাদা, এই ডিভাইসটার ডায়াগ্রামটা দেখানো হতো, ডায়াগ্রাম সবাই দেখতে যাচ্ছে, ডায়াগ্রাম এখন হবে না, আপনি ট্রান্সফরমার ওয়াইন্ডিং প্রাইমারি সেকেন্ডারি কয়েলগুলো কিভাবে কাউন্ট করেন, এটা ভালো কোশ্চেন। একজন বলেছেন, আপনি যে ট্রান্সফরমার ওয়াইন্ডিং করেন প্রাইমারি ও সেকেন্ডারি কিভাবে কাউন্ট করেন, ঠিক আছে? তো তোমরা যেটা ট্রান্সফরমার পোড়াটা আসে সেটাও কাউন্ট করতে পারো, বা যদি কেটে 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 কাউন্ট করো সেটাও হবে, পুরো ট্রান্সফরমারটা যদি কাউন্ট করো সেটাও হবে, বা আমি যেটা ভিডিওতে বলেছি যে কিভাবে কাউন্ট কাউন্ট না করলেও হয়, আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, যখন টয়েটো ট্রান্সফরমারতে তার পেঁচাবেন,
প্রাইমারিটা, ঠিক আছে, এটা প্রাইমারি। প্রাইমারিতে যখন তার পেঁচাবেন, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, তার যতটুকুই পেঁচাও, ঠিক আছে, পুরোটাই পেঁচাতে 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 পেঁচাতে, যখন একটা কিন্তু 100 ওয়াটের বাহক বা 200 ওয়াটের বাল্ব নেবেন, ঠিক আছে, এখানে একটা ফিলামেন্ট থাকে, এই ফিলামেন্টটা যখন এটার মনে করুন 6টা লুপ আছে, এটার এই লুপটা নেবেন, এই লাস্টের লুপটা ধরবেন, ঠিক আছে, এই 2টা লুপ যখন টাচ করাবেন তখন এই বাল্বটা হালকা সিরিজ জ্বলবে, যখন দেখবেন যে হালকা সিরিজ জ্বলবে তখন তার পেঁচানো বন্ধ করবেন, যেমন না যেন পুরোটাই একদম ঝকঝকে জ্বলে, তাহলে কিন্তু হবে না, কাউন্ট না করলেও হবে, আমি কাউন্ট ওরকম আমি কাউন্ট নিজে করি না, কারণ এতে কাউন্ট কাউন্ট করে লাগালে কি অনেক সময় অনেক ট্রান্সফর্মার, কিন্তু কোনো ট্রান্সফর্মার কোর একটু হেভি থাকে, কোনো ট্রান্সফর্মার কোর লো থাকে, কোনো ট্রান্সফর্মার কোর ভালো থাকে, কোনগুলো একটু কমা থাকে, কত ট্রান্সফর্মার কোর দেখবে চওড়া, কতগুলো ছোট, তো সেই হিসাবে কাউন্ট করে কিন্তু কম বেশি হয়, এদিকে ভোল্টেজটা আপ অ্যান্ড ডাউন হয়, কারণ যখন ভোল্টেজটা যখন ঠিক মতো হবে না, মানে ম্যাগনেট ফ্লেকচুয়ালাইজ যখন করবে না, তখন কিন্তু একটা জিনিস প্রবলেম হবে যে চার্জে লাগালে ভোল্টেজ কম হলে চার্জ হবে না, আর এটা যদি করে রাখো একদম 100%, পরে দেখো ভোল্টেজ যদি 240-এর উপরে যায় তখন কিন্তু তার কমাতে হবে একদম 100%, যাদের যাদের গ্রামে লাইন লাইনের ভোল্টেজ কম, সবাইকে এই থিওরিটা করলে কিন্তু একদম 100% ভোল্টেজ কিন্তু একদম ফাটাফাটি হবে, ঠিক আছে, তো এটার 1 নম্বর, আর এটার এই এই লাস্টেরটা এই ফার্স্টেরটা, এই দুটো মিলেই যখন সিরিজে চেক করবেন তখন হালকা বাল্বটা ফিলামেন্ট জ্বলবে, বা যখন এখান থেকে লুপ আগে প্রথমে বের করে নেবেন, লুপটা বের করে নেওয়ার পর সিরিজ দিয়ে মাপবেন, ঠিক আছে, যখন তারটা গোটাটাই পেঁচানো থাকবে ববিনের উপর, হালকা ছিলে নেবেন, ছিলে যে তারটা পেঁচাবেন ওই তারটা হালকা ছিলে টাচ করে দেখবেন সিরিজ লাইন চলছে কিনা, যদি একটু ভটভট জ্বলে তাহলে আরো আরো একটু পেঁচাবেন, ঠিক আছে, বা কাউন্ট করেও লাগাতে পারেন, কারণ কত টার্ন দিতে হয় প্রাইমারি সেকেন্ডারি সব কিছু ভিডিও কিন্তু দেওয়া আছে, সবাই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার ভিডিওটা খুব ভালো লাগলো। ইলেকট্রিক ট্রান্সফরমার 48 ভোল্টের 12 ভোল্ট আউটপুটের 6 লুপ থেকে প্রাইমারি, এরকম ট্রান্সফরমার ওয়াইন্ডিংয়ের একটা ভিডিও দেখাও, 6টা লুপ 12 ভোল্ট। আচ্ছা 12 ভোল্ট, এবার 12 ভোল্টের কথা বলি, এখানে যখন ট্রান্সফর্মারটা কমপ্লিট হয়ে যাবে, তো যারা 12 ভোল্ট কীভাবে বের করবেন জানেন না, যদি 12 ভোল্ট মনে করুন যদি এক্সট্রা তার পেঁচাই করতে চাও সেটাও হবে, বা সেকেন্ডারিতে যেই তারটা পেঁচাতে পেঁচানো থাকে মোটা তারটা সেকেন্ডারিতে, ওখান থেকে মোটামুটি 20 টার্ন মানে এরকম পেঁচানো থাকে, মনে করো এটা পেঁচানো আছে 1 2 3 4 5 6, এইভাবে কাউন্ট করে 20টা, এদিকে লাস্টের যে এই সাইডে লাস্টের যে এই সাইডে একটা থাকে, এই সাইডে একটা থাকে, ঠিক আছে, তো এই সাইডে টেনে নেবেন, এটা তো মানে রেক্টিফায়ার এখানে যে জয়েন্ট হয়ে গেল, ঠিক আছে, দুটো তার এখানে ডিসিটা, এটা কিন্তু সেকেন্ডারি ডিসিটা, ঠিক আছে, তো এখান থেকে নেবেন আর এখান থেকে 20টার মতন দিয়ে 20টা টানের এখানে যে একটু হালকা ছিলে নিয়ে মেপে নেবেন যে কত ভোল্ট, 18 থেকে 20 ভোল্ট বেরোবে, সেখান থেকে ওই 78-12-র ওখানে কানেকশনটা করে দিলে কিন্তু 12 ভোল্টটা পেয়ে যাবেন, ঠিক আছে, 12 ভোল্ট পেয়ে যাবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আবারও বলে দিচ্ছি, আমি আবার একটু ডায়াগ্রাম করে দিই, এই যে ধরুন এটা ট্রান্সফর্মার, ঠিক আছে, প্রাইম, এটা আমি সেকেন্ডারি কথা বলছি কিন্তু প্রাইমারি না, সেকেন্ডারি, তো সেকেন্ডারি এই তো রাউন্ড হয়ে মনে করো এই যে একটা লুপ বেরিয়ে গেল, এখানে একটা লুপ বেরিয়ে গেল, এখানে এটা রেক্টিফায়ার যেখানে লাগানো থাকে এটা এখানে গেল, ঠিক আছে, নেগেটিভ পজিটিভ এখান থেকে দুটো বেরিয়ে গেল। এবার 12 ভোল্ট নিতে গেলে এই পাশ থেকে গণতি করবেন, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, প্রথমে 15টায় যাবেন, 15টায় গিয়ে ভোল্টেজ মাপবেন কত আছে, তারপর 18টায় গেলেন, মিনিমাম ভোল্টেজ নেবেন এখানে, এটা ডিসির মধ্যে পড়ে না, এসির মধ্যেই পড়ে, ঠিক আছে, এখানে মোটামুটি 20 ভোল্ট নেবেন আপনারা, ঠিক আছে, 20 ভোল্ট যখন নেবেন 78-12 আইসিতে যখন কানেকশনটা দিবেন তখন কিন্তু এখান থেকে ইনপুট যদি 20 ভোল্ট হয়
এখান থেকে যখন কানেকশনটা দিবেন 7812, আউটপুট কিন্তু 12 ভোল্টই বেরোবে, ঠিক আছে? এই যে তিনটে পায়া থাকে, ঠিক আছে, এখান থেকে এখান থেকে যে এসিটা নেবেন এখান থেকে এটা সেটা ইনপুটে যাবে, এটা আউটপুট হবে, এখান থেকে 12 ভোল্ট বেরোবে, ঠিক আছে? 20 ভোল্ট ইন হলো, আউট হবে 12 ভোল্ট, এটা কিন্তু গ্রাউন্ড, ঠিক আছে? যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন যে এই জিনিসটা বুঝতে পারিনি, আমি আবারও ভিডিও বানিয়ে ছাড়বো, কারণ তোমাদেরকে বুঝাতে পারলেই আমি খুশি। কারণ মেন হচ্ছে চ্যানেলটা আমার করেছি আপনাদেরকে কাজ বোঝানোর জন্য, যদি বুঝতেই না পারেন তাহলে চ্যানেলটা করে আমার লাভ কী, ঠিক আছে? যদি বুঝতে না পারেন অবশ্যই যত কমেন্ট করবেন ততগুলোরই রিপ্লাই দিব আমি, আমি এই জন্যই বসে আছি, ঠিক আছে? এবার নেক্সটে দেখি, দাদা তোমার ভিডিও যায় না, খাতার পেজে তোমার ভিডিও ক্লিয়ার বোঝা যায় না। ও একদিন, ঠিক আছে, সেটা এর আগে মোবাইলটা আমার ভালো ছিল না, তার জন্য ক্যামেরা ভালো ছিল না, তার জন্য খুবই দুঃখিত। দাদা আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে, যদি স্টেবিলাইজার কিভাবে বাঁধানো হয় এ থেকে জেড পর্যন্ত প্রতিদিন দুটো করে ভিডিও ছাড়া অনুরোধ রইল। মেন হচ্ছে দেখো, যদি কাজ বুঝতে পারো তাহলে, যদি থিওরিক্যালও বুঝিয়ে দেই তাহলে বুঝে যাবেন, আর যদি কাজ বুঝতে না পারেন তাহলে প্র্যাকটিক্যালও বললেও বুঝতে পারবেন না। তো উনি বলেছেন, দাদা আপনি ভিডিওগুলি খুব ভালো লাগে এবং আপনি স্টেবিলাইজার কিভাবে বাঁধে এ টু জেড, ঠিক আছে? আচ্ছা, তোমার এটা এ টু জেড, ঠিক আছে, এটা স্টেবিলাইজার। এখন আমাদের দিকে ভোল্টেজ খুবই ভালো কেবল করে দিয়েছে, তার জন্য স্টেবিলাইজারের দরকার এখন হয় না। তো যাই হোক, স্টেবিলাইজারের কাজ আসলে আমি অবশ্যই দেখাবো, ঠিক হবে? পার্ট ওয়ান পার্ট টু। এক ভাই কমেন্ট করেছে যে ই রিক্সার যে মোটর যে ওয়াইন্ডিংগুলো করেন সেগুলো পার্ট পার্ট করে বানিয়ে দিতে, পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম। ভাই সাউন্ড কম, হ্যাঁ ঠিক আছে, এর আগে আমার মাইক ছিল না তার জন্য সাউন্ড কম। ট্রান্সফর্মার কিসের কোথায় লাগাবো, ববিনের মাপ কত, তার কত নাম্বার, হ্যাঁ ভিডিওতে সব বলাই আছে। আর একটা কথা, অনেকেই ভিডিওটা পুরোপুরি দেখেন না, শুধু অল্প একটু ভিডিওটা দেখে তারপর বলে দাদা এটা কি হবে ওটা কি হবে এটা কি হবে। ভিডিওটা পুরোপুরি দেখো না, পুরোপুরি না দেখলে কি করে বুঝবেন? ভিডিওটা পুরোপুরি দেখেন না এই জন্য তো বুঝতে পারেন না, পরে ওই জন্য কমেন্ট করেন দাদা এটা কি হবে ওটা কি হবে। এই একবার বলেছেন যে ট্রান্সফর্মারটা কিসের, ট্রান্সফর্মারটা ববিন নাম্বার কত, তার কত, প্যাঁচ দিয়েছেন কত। তাহলে ট্রান্সফর্মারটা আমি যে ওয়াইন্ডিং যখন ডাটাগুলো দেই তখন তো সবকিছু বলে দেওয়া হয় ওখানে, কোর নাম্বার কত, ববিন নাম্বার কত, সবকিছু তো বলাই আছে ওখানে, ভিডিওটা পুরো দেখতে হবে। উনি অল্প একটু দেখেন, দেখার পর বলেন যে আমি এটা বুঝতে পারি না। দাদা মোটর ফেজ কিভাবে চেক করে, সেভাবে ভালো করে ভালো ভিডিও দাও। আচ্ছা মোটরের ফেজটা, ঠিক আছে, মোটরের ফেজটা আমি একটা তো ভিডিও বানিয়ে দিয়েছি, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। এটা যে কোনো মোটরের ক্ষেত্রে, মোটর যখন এই মোটরটাকে যখন হাত দিয়ে ঘোরানো হয়, মোটর যখন হাত দিয়ে এভাবে ঘোরানো হয় হালকা কিন্তু কারেন্ট ওটাতে বের হয়, ঠিক আছে? তো কারেন্ট ওটা কিন্তু হালকা বের হয়। এবার টোটোর যে ই-রিক্সার যে মোটরটা আছে সেটাতে কিন্তু হালকা ভোল্ট বের হয়, ঠিক আছে, যখন একটু জোরে ঘোরাই। তো ওটা আমি এটা ডিভাইস বানিয়েছি, তো উনি ওটাই বলেছেন যে ফেজটা কীভাবে চেক করব। মেন হচ্ছে টোটো গাড়ি তিনটেই ফেজ হয়, মোটরে যে টোটো গাড়ি যে তিনটে আছে তিনটেই কিন্তু ফেজ, ওটাতে কিন্তু নিউট্রাল নাই। তো নিউট্রালটা আমাদেরকে বানিয়ে নিতে হয়। তো তার জন্যে 4007 একটা ডায়োড নিতে হয়, আইএন 4007 একটা ডায়োড নিতে হবে। এই যে এলইডি, এটা মনে করো একটা এলইডি, ঠিক আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ। এবার 4007-এর ডায়োডের, এটা মনে করুন 4007 ডায়োড, ঠিক আছে, এটা মনে করো ডায়োড, এটা পজিটিভ। তো যখন এখান থেকে যখন তিনটে ফেজ, তিনটেতে কিন্তু ডায়োড লাগিয়ে দিবেন, ঠিক আছে, তিনটে তার বেরিয়ে গেল। এবার তিনটের কানেকশন, এটা 1K রেজিস্ট্যান্স দিয়ে আমি ডায়াগ্রামটা বলে দিয়েছি,
এখান থেকে যখন আমরা মনে করো যে এখানে যদি পজিটিভ ইনপুট হয় কিনা, এখানে নেগেটিভ মানে এখানে থেকে যদি ইনপুট হয় ফেজ, তাহলে কিন্তু নিউট্রাল কিন্তু এদিক দিয়ে বের হয়, ঠিক আছে? তো আমি এখান থেকে যদি বাল্ব দুটো যদি কানেকশন করে দিই, এখানে মনে করো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে যদি আমি ডায়োডটা কানেকশন করে দিই, তাহলে কিন্তু হালকা ভোল্টেজটা বেরোয়, এখান থেকে নিউট্রাল হালকা বের হয় কিন্তু, তারপরে এই বাল্বটা গ্লো করে, ঠিক আছে? বাল্বটা কিন্তু গ্লো করে, আমি লাল কালো দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে? মনে করুন এটা ডায়োডটা আমি বানিয়ে দিচ্ছি এখানে। ভিডিও আজকে একটু লম্বা হবে, ঠিক আছে, মনে কিছু করবেন না। ডায়োড, ঠিক আছে, তো এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই মোটরের কিন্তু মনে করো তিনটে ফেজ, ঠিক আছে? এটা মোটর, মোটরের তিনটে ফেজ গেল। একটা ফেজ এখানে 1K একটা রেজিস্ট্যান্স দিয়ে বাল্বটার সঙ্গে যখন আউটপুট হবে, ঠিক আছে, 1K রেজিস্ট্যান্স দিয়ে এটাকে কারেন্টটাতে আউটপুট করতে হবে। তাহলে এখানে একটা যদি আমি সাপোজ আমি ডাইরেক্ট দিয়ে দিলাম, মনে করো এখানে ডাইরেক্ট দিলাম, ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট এটা কানেকশন হয়ে গেল। 1K দিয়ে দিতে পারো, ডাইরেক্ট দিতে পারো, 1K দিলে ভালো হয়। 1K দিয়ে দিলাম, দেওয়ার পরে যখন আমি এটা রোটারিটা ঘোরাবো, তখন কিন্তু ফেজটা যাবে হালকা, কিন্তু নিউট্রাল এখান থেকে বেরোবে। তাহলে আমি কি করবো, এখান থেকে নিউট্রালটা এখানে বাল্বের এখানে এক প্রান্তে নিউট্রালটা দিয়ে দিলাম, আর এখান থেকে পজিটিভে দিয়ে দিলাম, তাহলে আমার এই এলইডিটা গ্লো করবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল করে দেখবেন 100% গ্লো করবে, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিক্যাল যদি করেন, তাহলে কিন্তু শিখেই বুঝতে পারবেন যে কীভাবে কাজ হবে। একটু ব্রেন খাটালে নিজের নিজেরাই সব কিছু তৈরি করতে পারবেন, ঠিক আছে? দাম কত অ্যালুমিনিয়াম না কপার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একজন কমেন্ট করেছেন যে টয়োটা ট্রান্সফরমার যখন আমি ওয়াইন্ডিং করি, তখন বলেছে সে অ্যালুমিনিয়াম না কপার, ঠিক আছে? তো যাই হোক, অ্যালুমিনিয়ামে বানতে পারো, অ্যালুমিনিয়াম মানে তামা, ঠিক আছে? এতে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, সিতে কপার, এতে অ্যালুমিনিয়াম, সিতে কপার, তার মানে অ্যালুমিনিয়াম হচ্ছে সিলভার, ঠিক আছে, আর কপারে হচ্ছে তামা, অ্যালুমিনিয়াম হচ্ছে সিলভার, কপার হচ্ছে তামা। এবার তোমাদের নিজের মানে ইচ্ছা যে তোমরা কী কী দিয়ে ট্রান্সফরমারটা ওয়াইন্ডিং করবে, তামা দিয়ে করবে না অ্যালুমিনিয়াম দিয়ে করবে, সেটা কাস্টমারের উপর নির্ভর করবে। যদি অ্যালুমিনিয়াম বা তামা দিয়ে যদি করো, তামা দিয়ে করে লাস্টিংটা বেশি হবে, লোড ক্ষমতা ভালো হবে, প্লাস সেটা চার্জ ভালো হবে। আর যদি অ্যালুমিনিয়াম দিয়ে করো, অ্যালুমিনিয়াম তো জানো সিলভারের টেম্পার তো থাকে না, কিন্তু লাস্টিং ভালো করে, 48 ভোল্টের চার্জার যেগুলো আমি বানিয়ে দিয়েছি, এখনও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো তামার খরচাটা বেশি আর হচ্ছে সিলভারের খরচাটা কম, তাই সিলভারের খরচাটা সিলভারটা অল্পতেই হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ম্যাগনেট কিভাবে চেক করব, ঠিক আছে, ম্যাগনেট কিভাবে চেক করবেন? ম্যাগনেট চেক করার জন্য ম্যাগনেটগুলো যখন থাকবে, মনে করো ধরো এটা ম্যাগনেট, ঠিক আছে, এটা ধরো ম্যাগনেট, তো এই ম্যাগনেটটা ম্যাগনেটটা খুলে নেবেন, খুলে নিয়ে যে কোনো একটা স্ক্রুড্রাইভার হোক, যে কোনো জিনিস নেবেন, টাচ করবেন যে ম্যাগনেটটা ধরে থাকছে না ছাড়ে দিচ্ছে, ঠিক আছে? বা ম্যাগনেটটা যখন রোটারির সঙ্গে লাগানো থাকবে, তখন একটা স্ক্রুড্রাইভার নেবেন, নিয়ে ওই রোটারি সহ মানে চারণের তোলার চেষ্টা করবেন। যদি ওটা তোলা যায়, যদি চিপকে থাকে যায়, তাহলে ম্যাগনেটগুলো ভালো আছে। আর এভাবে চেক করতে পারো, এভাবে একটা মনে করো যে র্যাঞ্চ হোক, যে কোনো লোহার জিনিস নেবেন, আর এইভাবে আঙুল দিয়ে টাচ করাবেন। যদি টেম্পার থাকে তাহলে প্রচুর একদম টেনে ধরবে, আর যদি টেম্পার না থাকে তাহলে কিন্তু টানবে না, ঠিক আছে? এইভাবে চেক করা যায়। আর এখন তো ম্যাগনেট টেস্টিং ডিভাইস উঠে গেছে, টেস্টার, বহুত রকম জিনিস এখন পাওয়া গেছে আছে, ঠিক আছে? ম্যাগনেট টার্ন পাওয়ার কমে গেলে কি কি সমস্যা হয়? আচ্ছা,
এবার ম্যাগনেট যদি কমে যায়, ম্যাগনেট যদি চার্জ কমে যায়, ম্যাগনেট যদি চার্জ কমে যায়, ম্যাগনেট চার্জ কমে গেলে অনেক সমস্যা হবে, গাড়ির লোড কমে যাবে। আর সম্ভবত একটা জিনিস সব থেকে বেশি হয়, সেটা হচ্ছে কি মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি ম্যাগনেট চার্জ কমে গেলে। কারণ ম্যাগনেট চার্জ যখন কমে যায়, ম্যাগনেট তখন কিন্তু কাজ, ম্যাগনেট যখন কাজ করা ছেড়ে দেয় তখন কিন্তু কয়েলের উপর প্রেশার পড়ে, তখন কী হয় কয়েলটা জ্বলে যায়, কয়েল কিন্তু একদম জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ম্যাগনেট, ম্যাগনেট যদি চার্জ বসে যায় গাড়ির টান কমে যাবে, গাড়ির লোড নিবে না, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে ম্যাগনেট আমার নষ্ট হয়ে গেছে, কমে গেছে, সেন্সারগুলো কেটে যায়। ঠিক আছে, তো নেক্সটে যাই। দাদা পুরো ট্রান্সফরমারে করব না, দাদা পুরোনো ট্রান্সফরমারের টার্ন কিভাবে কাউন্ট করব, পুরোনো ট্রান্সফরমার তার কিভাবে কাউন্ট করব। ঠিক আছে, তারগুলো যখন পুড়ে যাবে, এই মনে করো এটা ট্রান্সফরমার, ঠিক আছে, এটা মনে করো ট্রান্সফরমার, এই যে ওয়াইন্ডিং, ঠিক আছে, এগুলো ওয়াইন্ডিং, মাঝখান থেকে কেটে নেবেন, এই ওয়াইন্ডিংগুলো এখান থেকে কেটে নেবেন, বল করে কেটে নিলে, তখন কেটে নিলে কাউন্ট করা সুবিধা হবে। ঠিক আছে, কেটে নিলে একটা একটা করে কাউন্ট করলে হয়ে যাবে, যে কোনো এক পাশে হয় এই পাশে নেবেন, নাহলে এই পাশে নেবেন, তাহলে কিন্তু কাউন্ট করার সুবিধা আছে। ঠিক আছে, এটা তো সিম্পল ব্যাপার, এটা ছোটো বাচ্চাও এটা গুনে দিবে যে কীভাবে কাউন্ট করব। ঠিক আছে, অবশ্যই ব্যাটারি তার থেকে চেক করলে। দাদা সেকেন্ডারি আউট ভোল্টেজ কত রাখবো, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, সেকেন্ডারি যে দুটো তার বেরোয়, ঠিক আছে, এই সেকেন্ডারি দুটো তার যখন বেরোবে তখন এখানে ভোল্টেজ রাখতে হবে 53 ভোল্ট। ঠিক আছে, 53, 52, 53টাই বেশ, 53 থেকে 54 হাইস্টলি, 53 থেকে 54 ভোল্ট, 53 থেকে 54 ভোল্ট হাইস্ট রাখতে পারো, ওর বেশি না। কারণ এখান থেকে যদি 54 থেকে যদি আমি যখন রেক্টিফায়ার লাগানো হয় তখন কিন্তু 6 ভোল্ট এখান থেকে মাইনাস হয়। ঠিক আছে, এখান থেকে কিন্তু 6 ভোল্ট মাইনাস হবে, তার মানে সামথিং আমার 47-46-এর কাছে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে যদি 6 ভোল্ট মাইনাস হয় তাহলে এখানে মনে করো যে 3 আছে, তাহলে ওইদিকে 3, 50 আর 47, মোটামুটি এখানে 47 ভোল্ট বেরোবে। সবসময় কাম মনে রাখবেন যে 6 থেকে 5 ভোল্ট ডাউন হয়, তাহলে আমাকে যেন 1 নম্বরে এই যে এখানে যে ভোল্টেজটা বেরোবে, আমার ব্যাটারির ভোল্টেজ লাগে কত, 48। একটা জিনিস সব থেকে নোট খেয়াল রাখবেন, ব্যাটারির ভোল্টেজ লাগে 48, তাহলে আমাকে এক ঘাটে কিন্তু যেন 48-48-এর উপর যেন না যায়। ঠিক আছে, তাহলে আমাকে 1 নম্বরে রাখতে হবে মিনিমাম 47 থেকে 46, মিনিমাম 47 থেকে 46 আমাকে রাখতে হবে 1 নম্বরে, রোটারে যে 1 নম্বরের ঘাটটা থাকে সেটাতে কিন্তু 46 থেকে 47 রাখতে হবে, তার উপরে যেন না যায়। কারণ তার উপরে গেলে ভোল্টেজ যদি একটু হাই হয় তাহলে কিন্তু 49 ভোল্টেজ চলে যাবে, তাতে কী হবে চার্জারটা পুড়ে যাবে। যত কমাতে পারো, দরকার হয় 2 নম্বর ঘাটে, মনে করো 1 নম্বর ঘাটে যদি তোমার 46 হয় তাহলে 2 নম্বর ঘাটে আসবে 48। ঠিক আছে, এভাবে এভাবে কাউন্ট করবেন, যখনই মাপবেন এখানে সেকেন্ডারি যে ভোল্টেজটা বেরোয় সেটা যখন মাপবেন, মনে করো যে এখানে যে 55 ভোল্টেজ থাকে, তাহলে স্বাভাবিক এখানে যদি আমি 5 ভোল্টেজ বা 6 ভোল্টেজ যদি মাইনাস করি, 55 থেকে 6 হলে আমার 49, 49 যদি 1 নম্বর লুপে যদি আমার 49 যায়, আমার ব্যাটারিতে ভোল্টেজ লাগবে 48, তাহলে 49 যদি 1 নম্বর যায়, 2 নম্বরে যদি 2 নম্বরে আমি দেই, তাহলে মোটামুটি 2 নম্বরে কত চলে আসবে তখন, 52 থেকে 53 ভোল্ট চলে আসবে। তাহলে কী হবে, এটা 50 ভোল্টের চার্জার হয়ে গেল, আমার ব্যাটারিটারও ক্ষতি হবে চার্জারটারও ক্ষতি হবে। তাই এই জিনিসগুলো কেয়ারফুলি একদম ভালোভাবে দেখে শুনে কাজ করবেন। ঠিক আছে, আমি এগুলো মুছে দিচ্ছি।
আজকে যেটা বলবো সব কমেন্টের বিষয়ে, আজকে কোনো হ্যাঁ দাদা, ফোন নাম্বার, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে বাখরপুর, আমার থানা পড়ে তপন, আমি হচ্ছে দক্ষিণ দিনাজপুর, জেলা পড়ে আমার দক্ষিণ দিনাজপুর, থানা তপন, ঠিক আছে? যারা গঙ্গারামপুর দেখেছেন, গঙ্গারামপুর থেকে 30 কিলোমিটার ভিতরে। আমার গ্রুপের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই ওই গ্রুপে যে জয়েন হন ওখানে বলুন, সব কিছু রিপ্লাই আমি দেবো। কমেন্টে এইভাবে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, কমেন্টে যদি সবসময় আমি গ্রুপ অ্যাড্রেস দিতেই থাকি, আমার বাড়ি এখানে, আমার বাড়ি ওখানে, তাহলে তো মানুষও পাগল হয়ে যাবে। আপনাকে আচ্ছা, একজন কমেন্ট করেছে, পিছে যাচ্ছে আগে যাচ্ছে না। আচ্ছা, একটু ভালো করে কমেন্টটা লিখলে হয়, পিছে যাচ্ছে আগে যাচ্ছে না, তো বুঝতে পেরেছি। অটো পিছনে যাচ্ছে সামনে যাচ্ছে না, ঠিক আছে? এটা হয় সেন্সারের তার উল্টো পাল্টা হয়ে গেলে এই কেসটা হয়, তো সেন্সারের তারগুলো ঠিক মতো লাগাবেন। এই সেন্সারের তার কীভাবে লাগাতে হয় সেই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা যখন এটা প্রবলেমটা কখন হয়, কোনো কারণবশত মনে করো সেন্সার পুড়ে গেল, সেন্সারটা চেঞ্জ করে, তখন কিন্তু সেন্সার তারগুলো ঠিক মতো লাগানো হয় না, তখন এই প্রবলেমটা হয়, গাড়ি পিছবে সামনে আসবে না। তো তারগুলো উল্টা পাল্টা করে অ্যাডজাস্ট করে নেবেন, মোটরের তার সেন্সারের তার উল্টা পাল্টা করে লাগাবেন, সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় হয় কি, কারো আগের যে মানে সেটিং কন্ট্রোলার থাকে, সেই সেটিং কন্ট্রোলারটা কিন্তু কী হয়, পুড়ে যাওয়ার পর অন্য কন্ট্রোলার দেয়, তখন কিন্তু ওই কানেকশনটা লাগানোর সময় প্রবলেমটা হয়। তো যাই হোক, ওটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারগুলো ঠিক মতো করে দিলেই হয়ে যায় ওটা, ঠিক আছে? আমি কাজ শিখতে চাই, অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, কাজ শিখতে, কাজ অবশ্যই শিখবেন। দাদা তোমার বাড়ি কোথায়? হয়ে গেলাম আমি বাড়ি বলতে বলতে, আমাকে কাজ শেখাবে? হ্যাঁ অবশ্যই, ভিডিও দেখো শিখতে থাকবে, টাকা দিয়ে কাজ শিখবো। আমি এতগুলো ভিডিও ছাড়ছি, এগুলো যদি দেখে কাজ শেখো তাহলে তো সব তুমি নিয়ে ছোট মোটো দোকান চালু করতে পারবে। এবার টাকার কি, টাকা দেওয়ার কি আছে? হ্যাঁ টাকা দেওয়ার থাকলে দেবে, না করবো না, কোনো জিনিসের না করবো না, টাকার জন্যই তো করা। দাদা আপনার কাজ খুব অসাধারণ, আপনাকে চার্জারের একটা ভিডিও দিন, আমাকে একটা চার্জারের ভিডিও দিন। আর তোমাকে কি চার্জারের ভিডিও দেবো, ভিডিও অলরেডি তো বানানোই আছে আমার ভিডিও, তাহলে আবার নতুন করে কি ভিডিও দেবো বলো? যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আমাকে এই জিনিসটা বুঝিয়ে দিন। কাজ শিখবো ঠিকই আছে, তুমি ভিডিওগুলো দেখো, কাজ শুরু করো, যখন পারবে না তখন আমাকে, আমার হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে বলবে যে আমি এই কাজটা পারছি না, আমি কীভাবে করবো, আমি ঠিক অবশ্যই রিপ্লাই দেবো। কাজ শেখার কীভাবে যোগাযোগ করব, আমার গ্রুপে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন হও, সেই গ্রুপে আলোচনা করো, অবশ্যই কাজ শিখবা। আমি কাজ শিখবো দাদা, ঠিক আছে। আমার টেবিল ফ্যানের আর চারটে তার, তিনটে তারের রিডিং দেখায়, একটি তারের সঙ্গে অন্য তারের গুলোর ধরলে রিডিং দেয় না, মাল্টিমিটারে বাজার মোডে। হ্যাঁ বুঝতে পেরেছি তোমার কথা, টেবিল ফ্যানের যে তিন চারটে তার আছে একটাতে রিডিং দেখায় না, তার মানে ওই তারটা, ওই তার সিলিং, এই যে চারটে তার আছে, চারটে তারও কিন্তু তারে কিন্তু কয়েলের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে? সব কিন্তু কয়েলের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে? এটা সিরিজ, এগুলো যখন কানেকশন করা হয় তখন সব প্রত্যেকটা তার কিন্তু একের সঙ্গে অপরকে সিরিজভাবে জয়েন করানো হয়, এটার সঙ্গে এটা রিডিং দিবে, এটার সঙ্গে এটা রিডিং দিবে, প্রত্যেকটা তারে কিন্তু রিডিং দিবে, ঠিক আছে? যদি একটা তার রিডিং না দেয়, যদি মনে করো যে এটার সঙ্গে এটা রিডিং নিচ্ছ, রিডিং দিচ্ছে, আবার এটার সঙ্গে যখন এটা রিডিং দিচ্ছ দিচ্ছে না, তার মানে এই তারটা খারাপ আছে, এই তারটা খারাপ আছে, যেই তারটা খারাপ আছে সেই গোড়াটা দেখবে, গোড়াটা কেটে গেছে। এটা এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কয়েলটা ভালোই আছে। যদি কয়েল জ্বলে না যায়, বা কয়েল যে মনে করো এটা কয়েল এইভাবে যখন ওয়াইন্ডিং করানো থাকে, যদি রোটারি ঢোকানোর সময় যদি এগুলো এখানকার তার যদি কেটে না যায়, তাহলে এই গোড়া গোড়ার থেকে তার অনেক সময় গরম হয়ে পুড়ে যায়, সেই গোড়াগুলো খেয়াল রাখবেন, তাহলে কিন্তু সেই কয়েলটা রেডি করতে পারবে, ঠিক আছে? তো ওটার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেটার ফর্মুলা আমি বলে দিলাম,
সুতো দিয়ে বাঁধা থাকে, সে তারে সুতো দিয়ে সুতোটা হালকা করে কাটবে, কাটে দেখবে তারগুলো হালকা করে, বেশি টানাটানি করবে না, কারণ ছিঁড়ে যাবে। আর একটু হালকা হিট দিয়ে নিবে, তাহলে কিন্তু তারগুলো একটু নরম হয়ে যাবে, তাহলে কাজ করার সুবিধা হবে। কারণ শক্ত অবস্থায় যদি টানাটানি করবে না, ছিঁড়ে যাবে তারটা, ঠিক আছে? তো ওটা কোনো প্রবলেম নাই, ওটা গোড়া থেকে তারটা কেটে গেছে, তার জন্য রিডিং দিচ্ছে না। ছত্রিশ নম্বর কপার ওয়াইন্ডিং এর ডাটা দিও, ঠিক আছে, অবশ্যই দিব। আপনার ফোন নাম্বারটা দেন, ফোন নাম্বার আমার দেওয়া আছে, অবশ্যই অলরেডি আমি দিয়েছি। যে কোনো একটা কমেন্টে, আমি অনেক কমেন্ট যারা করে নাম্বার চায়, নাম্বার আমার দেওয়া থাকে, কমেন্ট বক্সে সার্চ করে দেখো ভালো করে, নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? 36 নাম্বার। এবার 36 নাম্বার ওয়াইন্ডিং ডাটা যদি নিতে চাও, 36 নাম্বার ডাটা নিতে গেলে কোন ফ্যান, ফ্যানের নাম্বার আছে তো, যে আমি হাই স্পিড করব না লো স্পিড করব, যেরকম পিচ নাম্বার আছে, 1 থেকে 4 আছে, 1 থেকে 6 আছে, কতগুলো স্লোট মোটা আছে, কতগুলো স্লোট চিকনা আছে, সে সে কয়েলের যে আর্মেচারটা সেটা মনে করো যে চার কোণা না গোল, ঠিক আছে, ওটা আর্মেচার হিসাবে আমরা ডাটা বলি, ঠিক আছে? যখন কয়েল করবা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দিবা, আমি ডাটাটা বলে দেবো, ঠিক আছে? আপনার ভিডিও অনেক ভালো হতো, ধন্যবাদ দাদা। হর্নের কানেকশনটা বলুন প্লিজ। হর্নের কানেকশনের বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, ঠিক আছে, তাও আমি আবারও বলে দিচ্ছি, যদি হর্নের কানেকশনের ব্যাপারটা আমি বলে দিচ্ছি, এটা হর্ন, ঠিক আছে, যে কোনো জায়গার থেকে তুমি দুটো মেপে দেখবে, আগে 12 ভোল্ট আপনাকে নিতে হবে, ঠিক আছে? 12 ভোল্ট নিয়ে নিলা, সে ব্যাটারির মনে করো যে ব্যাটারি লাগানো থাকে, সে ব্যাটারি এখান থেকেও নিতে পারো, বা কনভার্টার যে থাকে এখান থেকেও নিতে পারো, ঠিক আছে? এখান থেকে নিয়ে আগে নিবে সুইচে, সুইচ থেকে যাবে হর্নে, ঠিক আছে? গ্রাউন্ড তো যেখান যেখান থেকে নিলেই হলো, সিম্পল, যেখান থেকে নিতে পারো, 12 ভোল্ট থেকেও নিতে পারো, বা ডিসি কনভার্টার থেকেও নিতে পারো, নিয়ে সুইচে দিবা, সুইচ থেকে হর্নে দিবা, ব্যাস হয়ে গেল। 12 ভোল্ট যেখান থেকে পাবো সেখান থেকে নিয়ে হর্নে দিলেই কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই এটা, ঠিক আছে? SWG কত? তো একজন কমেন্ট করেছেন যে টোটো যে চার্জারগুলো বাদাই করো সেগুলো SWG কত, ঠিক আছে, ভালো কোশ্চেন করেছে। কিন্তু এর মধ্যে দুটো ব্যাপার আছে, সিঙ্গেল তারে করবে না ডবল তারে করবা, ঠিক আছে? যদি ডবল তারে করো, ডবল তারে যদি করো, ডবল তারে যদি করো, যদি নাও ডবল, ঠিক আছে, এখানে বলেছে যে SWG ডবল যদি করো তাহলে নিতে হবে 16 নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইমারি, সরি সেকেন্ডারি, সেকেন্ডারি, আর এটা হচ্ছে প্রাইমারি, ঠিক আছে? প্রাইমারি 18 নাম্বার নিবা, প্রাইমারি নিবা 18 নাম্বার, সেকেন্ডারি যদি ডবলে করো তাহলে 16 নাম্বার, আর যদি সিঙ্গেলে করো তাহলে 13 দিতে পারো বা 14 দিতে পারো। ঠিক আছে, কিন্তু প্রাইমারি, প্রাইমারি ওটাই থাকবে 18 নম্বর, ঠিক আছে? প্রাইমারি কিন্তু একটাই থাকবে 18 নম্বর, প্রাইমারি SWG একটাই থাকবে 18 নম্বর, সেকেন্ডারি দু রকম করতে পারো, যদি দুটো তার দাও তাহলে 16 নম্বর নিবা, ঠিক আছে? 16 দিতে পারো, আর যদি সিঙ্গেল করো তাহলে 13 দিতে পারো বা 14 দিতে পারো, ঠিক আছে? তারের নাম্বার যত বাড়বে
তত কিন্তু তার চিকনা হবে, তারের নাম্বার যত কমবে তত তার মোটা হবে, ঠিক আছে? 17 দিতে পারো, এখানে 17 দিতে পারো ডবলে দিলে, ঠিক আছে? একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তারের নাম্বার যদি বাড়ে, মনে করো 12 13 14, 14 নাম্বারে একটু মোটা হবে, তার থেকে চিকন হবে 15 নাম্বার, তার থেকে চিকন হবে 16 নাম্বার, তার থেকে চিকন হবে 17 নাম্বার, ঠিক আছে? যত তারের নাম্বার নামবে, মানে 8 নাম্বার 9 নাম্বার যদি নামে, তাহলে কিন্তু তার মোটা হবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন। দাদা আমি ইঞ্জিন ভ্যানের কাজ, মিস্ত্রি টোটোর কাজ শিখতে যাবো, অবশ্যই ভিডিও দেখো শিখে যাবা। দাদা তোমার বাড়ি কোথায়? আরেকজন কমেন্ট করেছেন, সিলভারের প্রাইমারি 18, সেকেন্ডারি 16, কত করে টার্ন, কত করে দিব দাদা ভাই? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি প্রথমে বললাম যে প্রাইমারি যেটা করবা সেটা হচ্ছে কি, প্রাইমারি যখন ওয়াইন্ডিং করবা, প্রাইমারি ওয়াইন্ডিং করার সময় সব সময়, বা আমি তো বলেই দিলাম যে প্রাইমারি যখন ওয়াইন্ডিং করবে তখন পুরোটাই আগে লিডগুলো বের করে নিবে, ঠিক আছে? যদি 6টা লিড বের করো, তাহলে এই যে একটা লিড থেকে গেল, প্রথম থেকে স্টার্টিং স্টার্ট করলা, 18টা করে টান দিবা, তারপর আরেকটা লিড বের করবা, ফের আবার এখান থেকে চলে আসলো এখানে, আবার 18টা টান দিবা, ঠিক আছে? তারপর আবার একটা বেরোবে, ফের 18টা, ঠিক আছে? এইভাবে 18টা টান দিয়ে এখান থেকে 1 নম্বর থেকে গেল, ঠিক আছে? পুরোটাই যখন রাউন্ড করবে, রাউন্ড করতে করতে যখন এদিকে চলে আসলো, তখন এখানে হালকা একটু ছিলে, এই মাথাটা আর এই মাথাটা একটু চেক করবা যে আমার এই যে বাল্বটা যেটা আছে ফিলামেন্টটা, সেটা হালকা জ্বলছে না ডগ ডগ জ্বলছে, ঠিক আছে? এটা যেন হালকা, একদম যেন অল্প লাল যেন হয়, হালকা যে লাইন গেছে ওটাতে, তাহলে ভাববে যে আমার প্রাইমারি কমপ্লিট, এবার সেকেন্ডারি স্টার্ট করব। সেকেন্ডারি 80 80 পাকো দেওয়া যায়, ঠিক আছে? 80 পাকো দেওয়া যায়, কিন্তু মেন হচ্ছে ওটা ট্রান্সফর্মার উপর নির্ভর করে। ট্রান্সফর্মারটা যদি ভালো হয়, হেভি হয়, তাহলে কিন্তু কম, মোটামুটি যে 80 টানের মধ্যে কমপ্লিট হয়ে যায়। যদি নর্মাল হয় তাহলে কিন্তু টান বেশি লাগে। তার জন্য তার পেঁচাতে থাকো পুরোটাই, পেঁচানোর পর দু মাথা সেকেন্ডারি যে দুটা তার বেরোবে, মনে করো এটা সেকেন্ডারি, ঠিক আছে? এখান থেকে ঢুকলো, ওই যে টান দিচ্ছ, এখানে একটা মাল্টিমিটার তার নিবে, আর এখানে একটু হালকা ছিলে মাপবে যেখানে আমার ভোল্টেজটা 54 আছে কিনা, বা 53, 53 নিবেন, 53 নিলে সব থেকে বেস্ট, 53 ভোল্ট আসছে কিনা, ঠিক আছে? এখানে হালকা একটু ছিলে নিয়ে 53 ভোল্ট আসছে কিনা, তাহলে তাহলে কিন্তু একদম বেস্ট হয়ে যাবে, ঠিক আছে? 48 ভোল্টের রিওয়াইন্ডিং ডাটা ভিডিও দাও, একই সিস্টেম, তুমি যেটা কমেন্ট করেছো একই একই সিস্টেম, ঠিক আছে? খুব ভালো করে বুঝে আছো, হাজার কে। একজন কমেন্ট আমার কমেন্টের সঙ্গে কমেন্ট করেছে যে 100 কের জায়গাতে 1000 কে বলছে, 1000 কেতে 1 মেগা ওম হয়, ঠিক আছে? এটা জিনিসটা বলে দিলাম, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 4 পোলের ওয়াইন্ডিং ভিডিও দাও, ঠিক আছে? অবশ্যই দেবো 4 পোলের ওয়াইন্ডিং ভিডিও। আইএন একজন কমেন্ট করেছে, আইএন যে 4007-এর সঙ্গে যে আইএনটা থাকে নাম্বারটা, সেটা ফুল ফর্ম কি? আইএন আইএন যে নাম্বারটা থাকে সেটা কিন্তু কোনো নাম্বারের সঙ্গে থাকে না, ঠিক আছে? ওটা হচ্ছে একটা নাম্বার বা নাম, আইএনের কোনো মান হয় না, ঠিক আছে? তুমি ভালো করে যে আরও কোনো যদি টেকনিশিয়ান থাকে তোমার বাড়ির পাশে, বা যারা আইটিআই পড়াশোনা করছে তাদেরকে জিজ্ঞেস করবা, আইএন হচ্ছে শুধু একটা নাম্বার, ঠিক আছে? একটা নাম, এটার কোনো অস্তিত্ব হয় না, শুধু আইএন একটা নাম, ঠিক আছে? 4007 এটা একটা নাম্বার আইএন, ঠিক আছে? এটার কোনো ফুল ফর্ম নেই, ঠিক আছে? একজন চার্জের, আচ্ছা একজন চার্জার না কোন চার্জার সেটা জানি না, কিন্তু একজন চার্জারের ভিডিওতে কমেন্ট করেছে, একজন চার্জে কানেকশন, চার্জারের কানেকশন দিলে এমসিবি নেমে যায়, তার মানে ভিতরে শর্ট আছে। যখন দেখবে যে চার্জার কানেকশন যখন আমি দিব এমসিবি নেমে যাচ্ছে, তখন বুঝবেন যে চার্জারের ভিতরে কোনো ফল্ট আছে বা শর্ট হয়ে আছে, তার জন্য কিন্তু এমসিবি নেমে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন, সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। দাদা গাড়ির মিটারের ব্রেক লাইট সিগনাল ব্রেক না ধরলে দেখাচ্ছে, আচ্ছা হ্যাঁ এটাও ভালো কোশ্চেন। আচ্ছা আমি বলে দিচ্ছি এবার, এই যে মনে করো এটা একটা এলইডি বাল্ব,
ঠিক আছে, এটা একটা এলইডি, এখানে দুটো লাইন, একটা লাইন আর একটা আর্থিং, ঠিক আছে। এই লাইন আর আর্থিং যতক্ষণ পর্যন্ত পাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লাইটটা গ্লো করবে না, সেরকম হচ্ছে ওটা। মিটারের যে সিগন্যালটা দেয় কি না, তুমি দেখো ভালো করে যে ওই এটা ব্রেকের না, হ্যাঁ দাদা, গাড়ির মিটারের ব্রেক লাইটের সিগন্যাল ব্রেক না মারলেও দেখাচ্ছে, কারণ কি, তার মানে তুমি ব্রেকের যে লাইটের ব্রেকের যে সিগন্যালের লাইটটা, লাইটের একটা তার গেছে, সে তারটা হয়তো কোনো জায়গায় শর্ট হয়ে আছে, তার জন্য সিগন্যালটা জ্বলে থাকে, বা মিটারের কোনো পার্টস শর্ট হয়ে যাওয়ার কারণে দেখায়। ডিজিটাল মিটার তো এখনকার, তো সেটা কিন্তু দেখায় শর্ট হয়ে যাওয়ার কারণে। তুমি সিগন্যালের যে তারটা আছে সেটাতে দেখবা, ব্রেকের ব্রেক মারার সময় ব্রেক যে যেখানে মারে সেখানে পুলির কাছে একটা কানেকশন গেছে, কানেকশনটা খুঁজে খুঁজে ধরে একদম মিটারের কাছে যাবা, যে তারটা খুলে দিবা আগে, খুলে দেওয়ার পরও জ্বলছে কিনা। যদি খুলে দেওয়ার পরেও জ্বলে তাহলে মিটারের ভিতরে প্রবলেম আছে, আর যদি না জ্বলে, যদি মনে করো যে না সিগন্যাল তারটা খুলে দেওয়ার পরেও সিগন্যাল দেখাচ্ছে, তাহলে ওটার প্রবলেম। আর তার যদি খুলে দেওয়ার পর সিগন্যাল বন্ধ হয়ে যায়, তাহলে ভাবেন যে তার কোথাও ফল্ট হয়ে আছে বা কোথাও বডির সঙ্গে টাচ হয়ে আছে। ঠিক আছে দাদা, আমার মোটরের ফেজগুলি ঠিক আছে কিনা, হ্যাঁ এই বিষয়ে তোমার একটা ভিডিও বানিয়ে আমি দিয়েছি, ডিভাইসটা তুমি নিজে বানিয়ে নিও। ঠিক আছে, EB11 টোটো মেরেস মিটারের মেন লাইনের রাহা হে, লেকিন ব্যাটারি মে কিলোমিটার শো নেই কর রাহা হ্যায় ও রিক্সা ভি নেই হো রাহা হ্যায়, এই ভি মে মিটার মে লাইন আ রাহা হ্যায় লেকিন ব্যাটারি মে কিলোমিটার শো নেই, ব্যাটারি সে লাইন আ রাহা হ্যায় লেকিন কিলোমিটার শো নেই কর রাহা হ্যায় আর কুছ ভি নেই হো রাহা হ্যায়। তো আপকো মে বতাউঙ্গা, আপ এক কাম কিজিয়ে, দূসরা মিটার লগা কে দেখিয়ে কি প্রবলেম সলভ হো রাহা হ্যায় কি নেই, আগর নেই হো রাহা হ্যায় তো ও আপকা জো মিটার হ্যায় ও প্রবলেম হ্যায়, আর জো আপনে বতায়া হ্যায় ও থোড়া আচ্ছা ক্লিয়ার করকে বতাইয়েগা। তো মেরা নম্বর জো ডিসক্রিপশন হ্যায় ওহাঁ পে নম্বর হ্যায় বা গ্রুপ হ্যায় ওহাঁ পে যাইয়ে, ওহাঁ পে আচ্ছে আচ্ছে সে বোলিয়ে, মে আপসে পার্সোনালি বাত করুঙ্গা। ঠিক হ্যায়, আপকা কোই আগর প্রবলেম হোগা, মেরা হর চ্যানেল হর ভিডিও কে নিচে নম্বর দিয়া রাতা হ্যায় ইয়া হোয়াটসঅ্যাপ কা লিঙ্ক দিয়া রাতা হ্যায়, ওহাঁ পে আপ জয়েন হইয়ে বা ইস জো ভিডিও বানায়া হ্যায় ইসমে ভি হাম লিঙ্ক ডাল দেঙ্গে, ও গ্রুপ মে জয়েন জয়েন হো যাইয়ে, উসকে বাদ হামসে পার্সোনালি বাত কিজিয়ে। ঠিক হ্যায়, কন্ট্রোলার চেকিং ডিভাইস একটি কথা দাদা, একটি কথা, চার্জারের কালো তারটি বারবার খুলে যায় কেন বলবেন? চার্জারের কালো তার খুলে যাওয়ার কারণ হচ্ছে তার চার্জ, তার হলো অতিরিক্ত গরম হয়। ঠিক আছে, তুমি আগে চার্জারটা যখন চার্জে বসাও দেখো, সো যে কাঁটাটা থাকে এটা মিটার, ঠিক আছে, এখান থেকে সাদা, এখানে সবুজ, এখানে থাকে লাল, ঠিক আছে, কাঁটাটা তোমার এই সবুজ থেকে কি লালে চলে যায় কিনা সেটা দেখো, যদি লালে চলে যায় তাহলে কিন্তু আবার, যদি লালে চলে যায় তাহলে কিন্তু তার অতিরিক্ত গরম হয়ে কিন্তু তারটা খুলে যাবে, তুমি সেই জিনিসটাই খেয়াল রাখবে। আর মোট ট্রান্সফরমারটা খুবই গরম হচ্ছে নাকি, বা রেক্টিফায়ার ওই জায়গাটা দেখবে আগে পুরো গরম হচ্ছে নাকি, যদি গরম হয় তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে, সেটা খেয়াল রাখবে ভালো করে। ঠিক আছে, ঠিক আছে, ফার্স্ট থেকে লাস্ট যতগুলো কমেন্ট ছিল সবগুলো রিপ্লাই দিলাম। তো আজকে ভিডিওটা অনেক বড় হলো, তো যাই হোক, অনেকে মনে কিছু করবেন না, তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের বিষয়ে এটাই ছিল, পরবর্তী ভিডিও আমি আবার নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।